মধ্যে থাকেন, আমি আপনার সব কথা শুনব। আমার সংসার টিকিয়ে রাখার জন্য কি করলেন? রোবট হয়ে গিয়েছিলাম, তাই একদিন রামজাতিটা এখন আসছে না কেন? আমি কিছু জোগাড় করেছি, কিছু টাকা শর্টেজ আছে, তুমি আমাকে 1,00,000 টাকা ধার দাও, টাকাটা পেলেই আমি তোমার টাকা ফেরত দিয়ে দেবো। সাজু, তুমি কেন বুঝতে চাইছো না? এতগুলো টাকা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না। সম্ভব সম্ভব, শুধু পথটা একটু বাঁকা করতে হবে, এই আর। তার মানে কি তুমি আমাকে আবার ব্ল্যাকমেল করার হুমকি দিচ্ছ? কি করবো সোনা, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা তো একটু বাঁকা করতেই হবে। দেখো, আমার কাছে 20,000 টাকা দিতে হবে। পারবে, তুমি পুরোটাই দিতে পারো, আমাকে ভূমিকা করো না। আগামী পরশু দিনের মধ্যে আমার টাকাটা লাগবে, কথাটা যেন মনে থাকে। সাজু, আমি এই টাকাটাই দুজনের কাছে ধার করে এনে তোমাকে দিয়েছি, আমার কাছে আর কোনো টাকা নেই। আচ্ছা আচ্ছা, হয়েছে, বুঝছি, চলো। কোথায়? মেজাজটা গরম হয়ে আছে, মাথাটা গরম হয়ে আছে, মাথাটা ঠান্ডা করতে হবে, চলো চলো বাসায় যেতে হবে। আমার মন ভালো নেই সাজু, আজকে আমি যেতে পারবো না। তোমাকে আমি একদিন বলেছি, আমার মুখের উপরে কখনো না বলবে না, ওঠো চলো। আচ্ছা, তুমি আমাকে কত অত্যাচার করবে বলো তো? হ্যাঁ, আগে অফিসে একটু বসো তো, বসো, ঠান্ডা মাথায় বসো, তারপর তোমার কথা শুনি। আচ্ছা, তুমি যে আমার কাছে এভাবে টাকা চাও, তোমার কি একটু বিবেকে বাধে না? আমি কি চাকরি করি, তোমাকে আমি এত টাকা কোথ থেকে দেবো বলো তো? কোথ থেকে দিবে তা তো জানি না, আমার সমস্যা তোমাকে টাকা দিতে হবে, ব্যাস। সাজু, ধৈর্যের একটা সীমা আছে, তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। তুমি মনে হয় আমাকে হুমকি দিচ্ছ? না সাজু, হুমকি দিচ্ছি না, তোমাকে আমি ভালোবেসেছিলাম। ছিলে, তার মানে এখন আর বাসো না? না, বাসি না, ভয় পাই। আর যেখানে ভয় থাকে সেখানে ভালোবাসা থাকে না। দারুণ বলেছে তো, যেখানে ভয় সেখানে আর ভালোবাসা থাকে না। হ্যাঁ সাজু, থাকে না, ভয় দেখিয়ে তুমি আমাকে যখন ইচ্ছা তখন অ্যাবিউজ করে যাচ্ছ। এই, তোর কোনো কথা শুনতে চাই না, আমার টাকা দরকার, টাকা দিবি, ব্যাস।
সাজু আমার কাছে টাকা নেই। টাকা না দিলে ভিডিও ক্লিপগুলো না ইউটিউবে দিয়ে দেব। সাজু এই দুটো রাখো, এই দুটো রেখে আমাকে মুক্তি দাও, আমাকে মাফ করে দাও সাজু, এর থেকে বেশি আমার কাছে কিছু নেই। এই নাটক বন্ধ, নাটক কম কর আর চিন্তা ভাবনা করে দেখি আচ্ছা, মানে আপনি সেই পান্না যে আমার বন্ধুটার মাথা নষ্ট করে ফেলাইছেন। একা একা মজা নইবে, আমাদেরকে একটু ভাগ টাক দে। দূর তোরা যে কিস না, আয় দেবো তো বহ বহ। এইসব পায়ে ধরি দোস্ত, একটু তোর মায়ের ভাগটা দিস দোস্ত, এইখানেও ভাগ দিবি দোস্ত। আরে এত রিকোয়েস্ট করিস না, তুই দেবে দোস্ত না আমাদের। ঠিক আছে, জীবনে কোনো কিছু যখন তোকে সারা করি নাই তাহলে এইটাও আবার বাদ দেই কে। হ্যাঁ বলো সাজু। সোনা পাখি কই তুমি, তোমাকে যে আমার খুব প্রয়োজন। সাজু আর যতই প্রয়োজন থাক আমি আজ আসতে পারবো না, আমার বাসায় কাজ আছে। বাবা নতুন কাউকে জুটিয়ে ফেলেছিস নাকি? হ্যাঁ বাজে কথা বলবো না সাজু, শ্বশুর বাড়ির মেহমান, এই কারণে আজ আমি যেতে পারবো না। এই তোকে আমি একবার বলেছি কখন আমার মুখের উপর না বলবি না, খুব সাহস হয়ে গেছে তোর না, খুব সাহস। এক ঘন্টা সময় দিলাম, এক ঘন্টা সময়ের মধ্যে তুই আমার বাসায় আসবি, আর যদি না আসিস না শুধু শ্বশুর বাড়ি কেন দুনিয়াতে কাউকে তুই মুখ দেখাতে পারবি না, সেই ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। সাজু বোঝার চেষ্টা করো সাজু। আয় চুপ চুপ শালী, একদম চুপ। তোকে আমি আসতে বলেছি তুই আসবি, এক ঘন্টা সময় দিলাম, কথাটা মনে থাকে যাও। হ্যালো সাজু, আজ আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, বাসায় মেহমান আসবে। লক্ষ্মী সোনা আগে আমার মেহমানদারি করো, তারপর না তোমার অন্য মেহমান। চলো তো চলো চলো। দেখ
ও যাই দোস ভাই এতক্ষণ ধরে সময় লাগে না মায়া রে দোস্ত আপনি কে আরে আমি কে আমি দিয়ে কি হবে তোমার প্লিজ মাফ করো আরে মাফ করার করে কি আছে দোস্ত তুমি আমারে মাফ করে দাও হ্যাঁ তুমি আমারে মাফ করে দাও আমি যা করব কাউরে বলবো না এটা ভয়ও পাও না কোনো সমস্যা নাই ঠিক আছে কি করে এভাবে আমার উপর অত্যাচার করতে পারলো সাজু ওর কি একটুও বুক কাঁপলো না আমার জন্য কি ওর একটুও দয়া হলো না এমন মানবিক মূল্যবোধ শূন্য একটা মানুষকে আমি কেন হেয়ালির ছলে ভালোবাসতে গেলাম এর থেকে মুক্তির পথ কি পথ দুটো হয় আমাকে মরতে হবে না হয় সাজু হয় আমাকে মরতে হবে না হয় সাজু হ্যাঁ সোনা তুমি কোথায় আচ্ছা তুমি এতদিন আমার ফোন ধরনি কেন তুমি জানো তোমাকে আমি কত মিস করেছি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সোনা আমিও তোমাকে ছাড়া বাঁচবো না সত্যি বলছো সোনা সত্যি বলছি জানো আমার স্বামী আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না ফোনটা আলমারিতে তালা মেরে রেখেছিল এই কারণেই আমি তোমাকে ফোন দিতে পারিনি জানো গতকালকে না আমি অ্যাক্সিডেন্ট করেছি কে কি বলো তুমি তুমি এখন কোথায় এই তো একটু বাইরে এসেছি তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে তুমি একটা সিএনজি নিয়ে ওই যে আমরা যেখানে বসি না পার্কটায় ওখানে চলে আসো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পথ কি আমি সোনা তুমি এসব কি করছো বললাম না তুমি কোনো কথা বলবা না আজ তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব Thank you.
একটা বাচ্চা, লজ্জা করে না আপনার? আপনার বাচ্চা আছে, আপনার স্বামী আছে, আপনার সংসার আছে, খেলার ছলে একজনের সাথে ফোনে কথা বলতে বলতে আপনি আপনার জীবন নষ্ট করেছেন, আপনার সন্তানকে নষ্ট করেছেন, আপনার সন্তানের জীবন নষ্ট করেছেন, আপনার স্বামী সংসার সবকিছু নষ্ট করেছেন, একটি লোককে খুন করেছেন আর পুলিশকে দীর্ঘদিন হয়রানি করেছেন। খেলার ছলে মানুষের জীবনটা শেষ হয়ে যায়, কিভাবে তার পরিণতি দেখলেন? আপনি মেয়ে মানুষ, খেলার ছলে অভিনয় করতে করতে এমন একটা পর্যায়ে আসলেন আপনার নিজের জীবন শেষ, আপনার সন্তানের জীবন অন্ধকার, আপনার স্বামী আপনাকে হারালো, আপনার সন্তানকে নিয়ে কষ্টে থাকবে। আকাশ, আপনার প্রতি আমাদের করুণা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের আসলে কিছু করার নাই, আপনার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। আমরা শুধু আপনার মাধ্যমে সমাজকে জানাতে চাই, কেউ যেন এমন মিস কলে অথবা রং নাম্বারে সক্ষতা তৈরি না করে। সক্ষতা তৈরি করলে তার জীবনের পরিণতি হয়। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। একজন মানুষের সাথে রং নাম্বারে অল্প দিনের পরিচয়ে যেখানে খুশি সেখানে যাওয়া কি ঠিক ছিল? ঠিক কি ছিল তার সাথে কোনো রকমের সম্পর্ক স্থাপন করা? এই ঘটনা থেকে আপনার এবং আমার জীবনের অনেক শিক্ষা নেয়ার আছে। এভাবে অল্প দিনের পরিচয়ে কারো সাথে আপন হবেন না, কোনো সম্পর্ক স্থাপন করবেন না। নিজেকে ভালোবাসুন, ভালোবাসুন দেশকে এবং দেশের মানুষকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনাকে কেন্দ্র করে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।